এমন কোনো রাষ্ট্রপতি আমরা করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েসউদ্দিন। এই ইয়েস কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আমরা মনন দিইনি। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তির প্রতিনিধিকে মনোনয়ন দিইনি। টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কাউকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা একজন সুশিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিকে, যার কেরিয়ার গোটা জীবনটাই হলো বর্ণাঢ্য কেরিয়ার, এমন একজনকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। নির্বাচন কমিশন যাকে আজ রাষ্ট্রপতি পদে নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে। এখানে তাদের আগ্রহ থাকবে না, কারণ বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র আর সংবিধানে যদি আগ্রহ না থাকে, তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো এ নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। কাজে এ নিয়ে আমরা অবাক। বিএনপি এমনই বলবে, এটাই তাদের মুখে শোভা পাবে, সেটা আমরা আগেও ভেবেছিলাম, এখনও ভাবো আমরা। সে কথা তাদের কেন জিজ্ঞেস করেন না? সেই কথাটা যে ইলেকশন করবে তাকে জিজ্ঞেস করে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন, একটা প্রতিযোগিতামূলক ইলেকশন। কাজে বিএনপির মতো দল নির্বাচনে থাকুক, এটা আমাদের প্রত্যাশা। যেভাবে থাকে ঠিক সেভাবে, আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন সে দায়িত্বের আওতার, তার যা করণীয় সেটা তিনি করবেন। বিয়ন্ড দি কনস্টিটিউশন কিছু করার অধিকার কারণে ইয়াসউদ্দিনের কি ভূমিকা আছে? দেশকে অবৈধ পথে নেওয়া, দুই বছরের দুই তিন মাসের জরুরি অবস্থাকে দু বছরে নিয়ে ঠেকানো,